বাংলা সিনেমার বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়ক সাকিব খান গেল এক দশক থেকে এক নম্বর অবস্থানে রয়েছেন তিনি। অপ্রতিদ্বন্দ্বী হওয়ায় সিনেমায় হাঁকিয়েছেন আকাশ ছোঁয়া পারিশ্রমিক। অভিনয়ের পাশাপাশি সাকিব খান এসকে ফিল্মসের ব্যানারে সিনেমা নির্মাণও করছেন। তার প্রতিষ্ঠানের ব্যানারে সবশেষ মুক্তি পায় কাজী হায়াত পরিচালিত বীর সিনেমাটি। এরপর কয়েকটি সিনেমা নির্মাণের ঘোষণা দেন তিনি, তবে সেগুলো এখনো আশার মুখ দেখেননি। এদিকে চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান চেয়ে তথ্য মন্ত্রণালয়ে আবেদন করেছেন এই চিত্রনায়ক। সম্প্রতি সাকিব খান বলেন, অনুদানের জন্য সিনেমা জমা দিয়েছি। আমার মতে অনুদানের জন্য যারাই সিনেমা জমা দিয়েছেন তাদের সবাইকেই অনুদান দেওয়া উচিত। দেশীয় চলচ্চিত্রের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত এই নায়ক ও প্রযোজকের সিনেমা নির্মাণে হঠাৎ সরকারি অনুদানের জন্য আবেদন করতে হলো কেন, তারও ব্যাখ্যা দিয়েছেন সাকিব খান। সাকিব এ প্রসঙ্গে বলেন, করোনার সময় অনেক কিছুতে আমরা পিছিয়ে গেছি, আমাদের আগের মতো অবস্থা আর নেই। অনুদানের টাকা দিয়েই তো আর ভালো একটা সিনেমা হবে না, আমাদের ভালো সিনেমা বানাতে হলে আরো টাকা এর সাথে যোগ করে ভালো সিনেমা বানানো দরকার। সরকারের তরফ থেকে অনুদান দিয়ে যারা ভালো সিনেমা বানায় তাদের হেল্প হবে, প্রেক্ষাগৃহে গিয়ে যারা ভালো সিনেমা দেখেন তাদের জন্য সিনেমা নির্মাণ করতে সরকার 2-3 বছর অনুদান দিলেই ভালো সিনেমা নির্মাণ হবে, সেই সাথে ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে। জানা যায় গত বছর 28 ডিসেম্বর নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে প্রিয়তমা সিনেমার জন্য অনুদানের আবেদন করেন এক যুগেরও বেশি সময় ধরে দাপিয়ে বেড়ানো নায়ক সাকিব খান। এদিকে আগামী 12ই মার্চ সারাদেশে মুক্তি পাচ্ছে দীঘি অভিনীত ছবি তুমি আছো তুমি নেই। তবে ছবিটি নিয়ে দর্শকদের পাশাপাশি হতাশা ব্যক্ত করেছেন নায়িকা দীঘিও। শিশু শিল্পী হিসেবে জনপ্রিয়তার তুঙ্গে থাকা দীঘিকে নিয়ে যতটা আশা করা হয়েছিল ট্রেলার দেখে ততটাই দীঘির উপর হতাশ হয়েছেন দর্শক। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতেই রূপকর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলাকৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবেই গ্রহণ করবেন। ধন্যবাদ।